হ্যালো, আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। 2020 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিলে এবং ফলাফলের জন্য অপেক্ষা করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো তোমাদের ফলাফল মে মাসের শেষে প্রকাশিত হবে, আর ফলাফল প্রকাশ হওয়ার পরে তোমাদের সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজ, সেটা হলো পছন্দের কোনো বা ভালো কোনো কলেজে ভর্তি হতে পারা। তো আজকের এই ভিডিওটি, যারা ভালো কোনো কলেজে ভর্তি হতে চাও তাদের জন্য এই ভিডিওটি, কারণ কলেজে ভর্তিতে নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে এবং সেই কারণে তোমাদের এই বছর করোনার কারণে এই কলেজে ভর্তি যে সমস্যায় তোমরা পড়বে, তাদের যে সমস্যাগুলো হবে, এরকম কিছু মহাবিপদ সংকেত রয়েছে দুটি। তো সবগুলো বিষয়ে আজকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে তোমাদের জন্য যে দুটি মহাবিপদ সংকেত রয়েছে এবং কলেজে ভর্তির নতুন পদ্ধতি এবং কলেজে ভর্তি হতে হলে যত তথ্য লাগবে সবগুলো এই বিষয় থেকে জানতে পারবে। এবং তোমাদের কলেজে ভর্তির যে নতুন পদ্ধতি, সেটা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আমি তোমাদেরকে সরাসরি সেটা দেখাবো, সে কারণে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এই বছর তোমাদের ভর্তি একাদশ শ্রেণীর ভর্তি কিছুটা পরিবর্তন নিয়ে এসেছে এবং সেই সংক্রান্ত একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে, এই নীতিমালায় কোটা ভর্তি কোটা আবেদন প্রক্রিয়া কিছুটা পরিবর্তন আনা হয়েছে, আর SMS এর মাধ্যমে আবেদনের সুযোগ থাকছে না, আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। তোমাদের জন্য এক নম্বর বিপদ সংকেত হচ্ছে যে এবার আগে প্রতি বছরই মোবাইলের মাধ্যমে SMS এর মাধ্যমে আবেদন করা যেত, কিন্তু এবছর মোবাইলের SMS এর মাধ্যমে আবেদন করা যাবে না, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কিন্তু যেহেতু এখন বাংলাদেশে লকডাউন চলছে, সেই কারণে ফলাফল প্রকাশ যখন হবে তখন তোমাদেরকে আবেদন করতে হলে অবশ্যই কোনো কম্পিউটারের দোকানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কিন্তু লকডাউনের কারণে সকল দোকানপাট বন্ধ থাকায় তোমরা বিপদে পড়বে, কিভাবে তোমরা আবেদন করবে এটাই তোমাদের দেখার বিষয়। এটা তোমাদের এক নম্বর বিপদ সংকেত, সেই কারণে তোমরা এটা আগে থেকে মাথায় রেখে সেই ব্যবস্থা নিতে হবে, কারণ বিগত বছরে অনেক শিক্ষার্থী বন্ধুরা SSC পরীক্ষায় ভালো ফলাফল করেও ভালো কোনো কলেজে ভর্তি হতে পারে নাই, কারণ তারা ভর্তি নিয়ম কারণ আগে থেকে না জানার কারণে। সেই কারণে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা উপকৃত হবে এবং ভর্তি সংক্রান্ত জটিলতা থেকে তোমরা মুক্তি পাবে। ভর্তি প্রক্রিয়ার জটিলতা ব্যয় কমাতে SMS এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে, শুধু অনলাইনে সর্বোচ্চ 10টি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করতে পারবে, অর্থাৎ তুমি অনলাইনের মাধ্যমে সর্বোচ্চ 10টি কলেজ তুমি চয়েস দিতে পারবে এবং সর্বনিম্ন 5টি কলেজ তুমি চয়েস দিতে পারবে, মোট 3 বার দিতে পারবে। অর্থাৎ প্রথমে যদি প্রথম চয়েসে যে ফলাফল প্রকাশ করা হবে সেখানে যদি তুমি পছন্দ মতো কলেজ না পাও তাহলে দ্বিতীয়বারের জন্য আবেদন করতে পারবে, যদি দ্বিতীয়বার না পাও তাহলে তৃতীয়বারের জন্য আবেদন করতে পারবে, আর প্রথমবারে তুমি চয়েসে যদি কোনো কলেজ পাও তাহলে সেই কলেজে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে সেখানে তোমাকে নিশ্চয়ন করতে হবে, অর্থাৎ টাকা দিয়ে তোমাকে নিশ্চয়ন করতে হবে, তাহলে আর পরে আর আবেদন করতে হবে না, অর্থাৎ এইভাবে তুমি মোট 3 বার আবেদন করার সুযোগ পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এছাড়া ভর্তি ফি এবং আবেদন ফি এবার কিছুটা বাড়ানো হয়েছে, সবাই আন্তঃশিক্ষা বোর্ডের ঢাকা বোর্ডের পক্ষ থেকে এই ভর্তি নীতিমালা তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি যেসব পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে তার যুক্তিগতও তুলে ধরা হয়েছে। এবার ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভক্ত কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে 5,000 টাকা। এছাড়া ঢাকার মধ্যে আংশিক MPO-ভুক্ত ও MPO বিহীন প্রতিষ্ঠানের বাংলা মাধ্যমের ভর্তির জন্য 9,000 এবং ইংরেজি মাধ্যমে ভর্তির জন্য ভর্তি ফি 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন ফি 3,000 টাকার বেশি করা যাবে না, প্রতিটি খাতে অর্থ আদায়ের ক্ষেত্রে রসিদ প্রদানের নির্দেশনা রয়েছে, অর্থাৎ দেওয়া হয়েছে। এছাড়া মফস্বল ও পৌর এলাকার জন্য ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে 1,000 টাকা, পৌর জেলা সদরে 2,000 টাকা, ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় 3,000 টাকার বেশি নেওয়া যাবে না বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি বিপদ সংকেত যেটা রয়েছে সেটা হলো যে যারা SSC পরীক্ষার ফলাফল সন্তুষ্ট না হয়ে পুনরীক্ষণের জন্য আবেদন করবে তাদের জন্য একটি বিপদ সংকেত হলো, কারণ পুনরীক্ষণের জন্য আবেদন করতে হলে তোমাকে অবশ্যই অনলাইনে বা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে হয়। সেটা যেহেতু লকডাউনের কারণে কম্পিউটার দোকান বন্ধ থাকে, তাহলে কিন্তু অনেক ভালো শিক্ষার্থী বন্ধুরা যারা এখন আবেদন করতে পারবে না, যার ফলে তাদের ফলাফলও ভালো হবে না, কারণ অনেক শিক্ষার্থী বন্ধুদের ভালো পরীক্ষা দেওয়ার ফলেও কিছু ভুলের কারণে হয়তো তাদের ফলাফল খারাপ আসতে পারে এবং অনেকে সেটা পুনরীক্ষণের মাধ্যমে সেই ভালো ফলাফলটা ফিরে পায়। সেই কারণে যদি এই আবেদন না করতে পারে তাহলে কিন্তু তাদের জন্য একটা বিপদ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানতে পারলে দুটি বিপদ সংকেত। এখন আমি এখন বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট আমি প্রবেশ করবো, এখান থেকে তোমাদেরকে দেখাবো 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা। এই যে এখানে তোমরা দেখতে
শিক্ষাবর্ষ মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় 2020-21 শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা 2020। আমি এখানে যদি ক্লিক করি তাহলে সরাসরি আমাদের নীতিমালাতে নিয়ে যাবে, দেখো এই যে এখানে দেওয়া আছে, এবং তোমরা এই ঠিকানা গেলে দেখতে পারবে www.sacd.gov.bd, এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে 2020-21 শিক্ষাবর্ষ একাদশ শ্রেণী ভর্তি নীতিমালা সংক্রান্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে এসে নীতিমালা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারবে, যে ভর্তির যোগ্যতা, গ্রুপ নির্বাচন, তুমি কোন কোন কত কত সালে থেকে তুমি এই কলেজে ভর্তি হতে পারবে, সবগুলো বিষয় এখানে দেওয়া আছে। তোমরা ওই ওয়েবসাইটে প্রবেশ করে এই নীতিমালাটি অর্থাৎ এই নোটিশটি দেখতে পারবে শিক্ষার্থী বন্ধুরা। অর্থাৎ তোমরা দেখতে পেলে তোমাদের জন্য যে নীতিমালা প্রকাশ করা হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকে পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সকল সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।